স্বাগত পিটিআর লাইভে দর্শক অবস্থান করছি কক্সবাজার শহরের অন্যতম যে ব্যস্ততম বাজার শহরের যে বড় বাজারে যে মাছের বাজার রয়েছে সেই মাছের বাজার থেকে আমি রাহুল মহাজন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার শহরের যে বড় বাজারে আজ নানা প্রজাতির সামুদ্রিক মাছ এসেছে সামুদ্রিক মাছ এসেছে সে মাছের দাম কেমন রয়েছে একটু জানার চেষ্টা করবো এবং আরেকটা যে বিষয় বললে কি আজকে বড় বাজারে এসে যে দৃশ্যটা আমরা দেখতে পাই অন্যান্য সময় ক্রেতা সাধারণে বাজারে ভরপুর থাকলেও তবে আছে স্বল্প ক্রেতা স্বল্পতাই ভুগছে এখানকার বিক্রেতারা তবে জানার চেষ্টা করব যে মাছগুলো আজকে বাজারে এসেছে সে মাছগুলোর দাম কেমন রয়েছে একটু জেনে নেব কথা বলে আপনার কাছে মাছ কোনটা কত করে বিক্রি করছেন আর দুজন বিক্রেতার কাছে যায় তার কাছে দেখতে সাগরের যে পাঙ্গাস বলা হতো কক্সবাজারের ভাষায় বাংলা মাছ যাকে বলা হয় সেই মাছের দাম কমে জানাতে ছিল কত করে বিক্রি করছেন 320 টাকা ভাই 320 টাকা এগুলো ওজন কত কবে একটা 500 গ্রাম 500 গ্রাম হবে আর বড়গুলো বড়গুলো মানে 1 কেজি 400 300 গ্রাম কত করে 400 টাকা 400 টাকা বিক্রি করছি 400 টাকা হ্যাঁ ধন্যবাদ দর্শক কথা বলছিল এখানে আরেকজন বিক্রেতার সাথে আমরা একটু পাঁচ মিশালে কিছু মাছ রয়েছে এখানে অর্থাৎ চিংড়ি থেকে শুরু করে বাটা পোয়া নানা ধরনের কিছু মাছ মিলে যে মাছগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এই মাছগুলোর দাম কেমন একটু জানার চেষ্টা করবো কত করে আপনি কত করে রাখছেন 200 টাকা 200 টাকা আর এগুলো 120 টাকা 120 টাকা হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন 120 থেকে 200 টাকা দামে বিক্রি হচ্ছে পাঁচ পিছনে যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো আমরা একটু বাজারের ভিতরে নিয়ে যেতে চাই এবং পাশাপাশি যে পোয়া মাছ এবং অন্যান্য যে মাছগুলো দেখছে এই মাছ বিক্রেতার কাছে একটু যেতে চাই কত করে রাখছেন আপনি 150 কি মাছ এগুলো কুন্দরা মাছ কুন্দরা মাছ 450 টাকা কেজি পোয়া মাছ কতগুলো পোয়া মাছ 200 টাকা বড়টা বড়টা 300 টাকা বড়টা 300 টাকা ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন 200 এবং 300 টাকার দামের মধ্যে বিক্রি হচ্ছে পোয়া মাছ অর্থাৎ কিছুটা কম বলা চলে মাছের দাম সামুদ্রিক মাছ আসলে বাজারে ভরপুর রয়েছে কিন্তু দাম কিন্তু তেমন বেশি কমও নয় আজকের বাজারে লোটটা মাছ দেখছি আমরা লোটটা মাছের দাম কেমন একটু জানার চেষ্টা করব এই যে এই লোটটা মাছের দাম কত 160 টাকা কেজি 160 পাশাপাশি কি কি মাছ রয়েছে কোনটা কত করে বিক্রি করছেন আপনি কাজকে 160 লোটটা 160 আইলা মাছ এটা হচ্ছে বড় মাছ 230 টাকা কানা মাছ 300 চিংড়ি 350 আর ওই পোপা 180 কেজি রিটা মাছ কত করে রিটা মাছ 280 টাকা কাঁকা ছুরি ছুরি মাছ 280 টাকা 280 টাকা ধন্যবাদ আপনাকে দর্শক কথা বলছিলেন আরেকজন বিক্রেতার সাথে দেখতে পাচ্ছেন কিছু সামুদ্রিক মাছ রয়েছে যা 200 টাকার নিচে দামে বিক্রি হচ্ছে আমরা আরেকটু দেখানোর চেষ্টা করি যে রূপচাঁদা মাছ অর্থাৎ রূপচাঁদা এবং যে চাঁদা মাছ রয়েছে শহরের বাজারে এই চাঁদা এবং রূপচাঁদা মাছের দাম আসলে আজকে কেমন সেটা একটু জানার চেষ্টা করি পাশাপাশি কোরাল মাছ এবং স্বল্প সংখ্যক ইলিশ বাজারে এসেছে তারপর অন্যান্য সামুদ্রিক মাছে ভরপুর রয়েছে শহরের এই বড় বাজার এবং পাশাপাশি সুরমা মাছ রয়েছে বড় আকারের সেই সাথে কিছুটা বড় অর্থাৎ 8 থেকে 900 গ্রাম ওজন ইলিশও রয়েছে কোনটির দাম কেমন জানবো এই বিক্রেতার সাথে কথা বলে কত করে বিক্রি করছেন আপনি আজকে সুরমা কত করে700 গ্রামের ইলিশ 750 টাকা দর্শক ইলিশের দাম শুনলে আসলে মাথায় বাস পড়ার মতো অবস্থা 400 গ্রামের ইলিশ 750 টাকা এবং 500 গ্রামের ইলিশ 1000 টাকা দাম থাকাচ্ছে এখানকার বিক্রেতা অর্থাৎ আপনি দুইটা ইলিশ ক্রয় করে নিয়ে গেলে দুইটা ইলিশে 1 কেজি সেই ইলিশগুলো ক্রয় করতে লাগে বরাবর 1000 টাকার একটি নোট 1000 টাকা দিলেই আপনি ক্রয় করতে পারবেন 1 কেজি ইলিশ অর্থাৎ যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরেই বলা চলে আর একটা বিষয় আমাদের ক্যাপশনে দেওয়ার রয়েছে যে ক্রেতা স্বল্পতায় ভুগছে এখানকার বড় বাজারের ব্যবসায়ীরা সেই দৃশ্যটি আমরা দেখানোর চেষ্টা করছি অন্যান্য সময় ক্রেতা সাধারণে ভরপুর থাকলেও আজকের এই বড় বাজারে ক্রেতা সংখ্যা
সংখ্যা অনেকটাই কম, স্বল্প সংখ্যক ক্রেতা এখানে এসেছে। আমরা আর একটু দেখানোর চেষ্টা করব এখানে যে মাছ বিক্রেতারা রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তারা আসলে কত দাম রাখছে, এখানকার যে সামুদ্রিক মাছ বড় পোয়া মাছ কত করে রাখছে, পাশাপাশি ছোট আকারের রিটা মাছ রয়েছে বাজারে সেটি কত করে রাখছে, কোনটা কত করে রাখছেন আপনি? পোকা হচ্ছে 300 টাকা, রিটা হচ্ছে 350, আর ওটা 150, এটা 350। এমন পরিস্থিতি কি সকাল থেকে কিনা? হ্যাঁ সকাল থেকে, একটা বাজার হয়েছে আপনার 7টার দিকে শুরু, তাহলে এখন 10টা 11টা পার হয়ে গেছে, কাস্টমারের কোনো কম নেই। ধন্যবাদ। বড় বাজারে আসলে ক্রেতা সাধারণের যে ভিড়টা ছিল সেই ভিড়টা আমরা আজকে বাজারে এসে দেখতে পাচ্ছি না, খুব স্বল্প সংখ্যক ক্রেতা এখানে রয়েছে, তবে মাছে মাছে ভরপুর রয়েছে বলা চলে। আমরা একজন বিক্রেতার কাছে যাব, তার কাছেও আমরা দেখতে পাচ্ছি বড় সাইজের সুরমা মাছ এবং ছোট সাইজের সুরমা মাছ রয়েছে, এবং চান্দা এবং রূপচাঁদা মাছের যে পছন্দের তালিকায় রয়েছে সেই মাছগুলোর দাম কেমন একটু জানার চেষ্টা করবো। কত করে বিক্রি করছেন আপনি? স্যার এই রূপচাঁদা মাছগুলো হচ্ছে আপনার আপনার 700 টাকা কেজি, এটা কেজি 7টা 8টা এরকম হচ্ছে, আর কালো চান্দা আছে আপনার ওটা 500 টাকা কেজি। সুরমা সুরমা আপনার এটা 500 টাকা কেজি, ছোট সাইজ ওটা 400 টাকা কেজি। তেলে মাছ? তেলে মাছ ওটা 650 টাকা, বড় সাইজের তেলে মাছ। পোয়া কত করে রাখছে? পোয়া মাছ 160 টাকা আছে, একদম কম। ধন্যবাদ আপনাকে। আরেকটা বিষয় জানতে চাই, আসলে আজকে তো আমরা দেখতে পাচ্ছি অন্যান্য সময় শহরের এই বড় বাজারে ক্রেতা সাধারণের একটা ভিড় দেখতে পাই, তবে আজকের বাজারে একদম ক্রেতা শূন্যতা কেন? আসলে দেখতে গেলে দেশের পরিস্থিতি অনুযায়ী মানুষের সাধ্যের বাইরে যে মাছ কিনে খাবে এরকম বাইরে খুবই কম, আর আমাদের কক্সবাজারের পর্যটন ব্যবসা এখন বলতে গেলে একদম দশ সিজন চলছে, কিন্তু কোনো পর্যটন কক্সবাজারে আসে নাই, বিএমজির টাকা অবরোধ, হ্যাঁ বিভিন্ন দিক মিলিয়ে মানুষ কি করতেছে না, কক্সবাজারে আসতেছে না, সেই কারণে বাজারে খুবই কম, লোকাল ক্রেতাও খুব কম। ওই যে ছোট ছোট মাছ আছে যে 1 কেজি বা আধা কেজি নিয়ে সে কাটাই ফেলতেছে, ধন্যবাদ। কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে, তার সাথে আসলে কথা বলে যেটা জানতে পারছি আসলে বাজারে অন্যান্য সময় তুলনায় যে ক্রেতা সাধারণ কম রয়েছে, এবং পাশাপাশি আরেকটি কথা যদি বলতে যাই যে স্বাদ থাকলেও স্বাদের বাইরে রয়েছে মাছের দাম। অন্যান্য সময় আসলে দেখতে পাই মিঠা পানির মাছ অনেকটা বেশি থাকে, তবে আজকে বাজারে মিঠা পানির মাছের সঙ্গে একটু কিছুটা কম রয়েছে, যেহেতু সামুদ্রিক মাছ বাজারে ভরপুর রয়েছে সে কারণে মিঠা পানির বিক্রেতারা অল্প সংখ্যক মাছ আনছে, কারণ যখন সামুদ্রিক মাছ বাজারে থাকে তখন মানুষ আর মিঠা পানির মাছ ক্রয় করতে চায় না, সেই কারণেই বিক্রেতারা আসলে কম অল্প সংখ্যক মাছ বাজারে নিয়ে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে কাতাল মাছ দেখছেন, পাশাপাশি রুই রয়েছে, এবং মৃন্ময়ের মানুষের শেষ ভরসা অর্থাৎ সাধারণ মানুষের যে শেষ ভরসা যে মাছটি রয়েছে পাঙাশ এবং তেলাপিয়া, সেই মাছগুলো কত করে রাখছে একটু জানার চেষ্টা করব এই বিক্রেতার কাছ থেকে। আজকের বাজারে আসলে পাঙাশ কত দামে বিক্রি হচ্ছে? পাঙাশ বড় 200 টাকা, 170 টাকা, তেলাপিয়া বড়গুলো 220 টাকা, আর এগুলো হচ্ছে আমরা 200 টাকা, বড় কাতাল আছে আমরা 320 টাকা। ধন্যবাদ আপনাকে। দর্শক দেখার চেষ্টা করছিলাম মিঠা পানির মাছের দাম কেমন রয়েছে দেখতে পাচ্ছেন, তবে মিঠা পানির মাছ ছোট সাইজের যে তেলাপিয়া মাছ তার 200 টাকা, এবং পাঙাশ মাছ 200 টাকা বিক্রি হচ্ছে, এবং পাঁচ মিশেলে যে সামুদ্রিক মাছ তাও 160-170 টাকা দামে বিক্রি হচ্ছে, পোয়া মাছ বিক্রি হচ্ছে, লোটা মাছ বিক্রি হচ্ছে তার 200 টাকার কমে। পাশাপাশি আমরা শহরের বড় বাজারে আরও একজন বিক্রেতা রয়েছে, তার কাছে একটু জানার চেষ্টা করব, তার কাছে দেখতে সরপুটি মাছ এবং কার্ফু রয়েছে এবং কাতাল রয়েছে, কোনটা কত করে রাখছেন? সরপুটি কার্ফু কাতাল? পুটি মাছ 200 টাকা, কাতাল মাছ 250 টাকা, 200 টাকা, কার্ফু মাছ 250, পাঙাশ এবং তেলাপিয়া কত? পাঙাশ 170 টাকা, তেলাপিয়া 200 টাকা। ধন্যবাদ আপনাকে। দর্শক দেখানোর চেষ্টা করছি শহরের বড় বাজার আসলে সার্বিক যে পরিস্থিতি চলছে সেই বিষয়টুকু আমরা দেখতে পাচ্ছেন। আসলে বাজারে
কাস্টমার অথবা ক্রেতা সাধারণ না থাকলেও রয়েছে মাছ এর সরবরাহ ব্যাপক রয়েছে ভরপুর বলা চলে একদম সামুদ্রিক মাছ প্রচন্ড পরিমাণে থাকলেও কিন্তু ক্রেতা সাধারণ স্বল্পতায় ভুগছে বড়বাজারের বিক্রেতারা আমরা আরও কয়েকজন বিক্রেতার সাথে একটু সংযুক্ত হতে চাই এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করব মাছের দাম আসলে কেমন এবং সে সাথে বাজারের তাদের বেচা বিক্রি কেমন হচ্ছে বাজারে ক্রেতা সাধারণ কেমন এসেছে বেচা বিক্রি কেমন হচ্ছে এবং মাছের দাম কেমন আসছে দাম সুবিধা আছে বেচা বিক্রি বেশি হম কাস্টমার নেই মাছ আছে ক্রেতা নেই মাইকা মাছ 600 টাকা আর পাইসা মাছ 250 টাকা তাইলা মাছ 600 টাকা কোরাল মাছ 450 তারপর রুই মাছ 320 ওই কোরাল 600 পোনা পিস 220 টাকা সাধারণ কম হবার কারণ কি মনে হয় মাছ বেচা কিনা নাই ইয়া বেশি লস গেলে বিক্রি করি বলতে আছে সকাল থেকে কেমন ছিল সকাল থেকে কাস্টমার নাই এরকমই আছে এখন এক দু চার দিন দেখা যাচ্ছে সকালে একেবারে ফাঁকা ছিল ধন্যবাদ আপনাকে দর্শক সকাল থেকে আসলে ক্রেতা শূন্যতায় ভুগছে এমনটা জানাচ্ছিলেন শহরে বড় বাজারের যে বিক্রেতারা রয়েছে দর্শক বলে রাখি কক্সবাজার শহরের এই বড় বাজারে কিংবা অন্যান্য যে বাজারগুলোতে প্রত্যেকটা বাজারে আসলে ইলিশের দেখা মিলছে না কারণ ইলিশের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সেই কারণে ইলিশের দেখা মিলছে তবে অন্যান্য সামুদ্রিক মাছে ভরপুর হয়ে উঠেছে শহরের বাজারগুলো তবে দাম একদম তুলনামূলকভাবে একেবারে কম তাও কিন্তু তবে সাধারণ মানুষের কিছুটা নাগালের মধ্যে রয়েছে বলা চলে তবে বাজারে এসে দেখা যায় ক্রেতা সাধারণ সংখ্যা অনেকটা কম শহরের এই বড় বাজারে অন্যান্য সময় ক্রেতা সাধারণের ভিড় থেকে তবে বিক্রেতারা বলছে যেহেতু পর্যটক আসছে না পর্যটক না আসার কারণে তাদের ক্রয় বিক্রয় বিষয়টা কমে আসছে সে কারণে মাছের দামও কিছুটা কম রয়েছে এবং দর্শক এত সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।